আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা দেখছি একটা ওয়াটার বাইক যেটাতে চড়ে পুলিশ বেনিসে ডিউটি করে। তাদের ডিউটি করার সিস্টেমটাকে কিভাবে তারা বেনিসকে নিয়ন্ত্রণ করে দেখুন। একটা সরু ক্যানেডে কিভাবে তারা তাদের ওয়াটার বাইক, যে বাইকগুলো আমরা দেখি যে রাস্তার রাজপথে ইউরোপ আমেরিকার বিশেষ করে উন্নত বিশ্বের রাস্তায় বাইকগুলো রাজত্ব করে বেড়ায়, ঠিক এরকম একটা এরকমই ক্ষমতা সম্পন্ন বাইক নিয়ে পুলিশ ঘুরে বেড়ায় বেনিসের ক্যানালে। দেখুন সরু ক্যানেলগুলোতেও তারা সম্পূর্ণরূপে ডিউটি পালন করতে পারেন নির্দ্বিধায়, কারণ তাদের সেই ক্যাপাসিটি রয়েছে। এটা একটা পুলিশ ওয়াটার বাইক, পানিতে চড়ে বেড়ায় এবং এত দ্রুত গতিতে তারা গন্তব্যস্থলে পৌঁছে যায় যা না দেখলে কল্পনাও করা যায় না। আমি অবশ্য তার পুলিশ আমার বাসার নিচেই এই পানি দেখুন উপরে একজনের সাথে কথা বলছে এবং আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাকে দেখতে পেয়ে আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছি এবং তার পারমিশন নিয়েছি। বিনেসের ক্যানেলগুলোর পাশে দেখবেন যে দেখেন বাইরের সাইডগুলোতে আস্তর করা নেই, কারণ উঠে এই পর্যন্ত পানি উঠে যায়, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে অনেক হাই ওয়াটার হয়, তার জন্য ওগুলোকে আস্তরণ দেওয়া হয় না ক্যানালের সাইডগুলোতে। এবং উপর দিকতে ঠিক আছে, অনেক পানি উঠে যায়। দেখেন বড় ক্যানেলের পাশে আস্তরণগুলো এরকম দেখবেন, এইভাবে আস্তরণ সৃষ্টি হয়। এবং দেখেন এই সার্ভিসগুলো অ্যাম্বুলেন্সগুলো কীভাবে সার্ভিস দেয় বেনিসে, এই অ্যাম্বুলেন্সগুলো রুগী বহন করে হসপিটালে নেয় এবং তা হয় অনেক দ্রুতগামী, এবং পুলিশ এভাবে পাহারা দেয় বেনিসকে, তাদের সার্ভিস নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ সবাইকে, আমাদের ইতালির সঙ্গে থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।